যাকে নিয়ে সব সময় ঘিরে থাকে বিতর্ক। তবে সেই বিতর্কে কান না দিয়ে জমিয়ে কাটাচ্ছেন নিজের ব্যক্তিগত জীবন। হ্যাঁ, ঠিক ধরেছেন, তিনি অন্য কেউ নন, তিনি টলি অভিনেত্রী শ্রাবন্তী। 3 নম্বর ডিভোর্স মামলা কোর্টে বিচারাধীন, অথচ নিজের ছন্দে জীবন কাটাচ্ছেন নায়িকা। সত্যই ছেলে আর তার প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ড। এর মাঝে শ্রাবন্তীর জীবনে নতুন সদস্যের আগমন। ভোর রাতে সোশ্যাল মিডিয়াতে নিজের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করালেন শ্রাবন্তী। নায়িকা যে পশুপ্রেমী তা তো সবাই জানে। প্রায় 3 বছর পর নতুন পেট ঘরে আনলেন শ্রাবন্তী। হাস্কি প্রজাতির একটি মিষ্টি ছানাকে নিজের পরিবারে নিয়ে আসতেন। তার সঙ্গে পরিচয় করালেও এই ক্ষুদে সদস্যের নাম ফাঁস করেননি তারকা। ক্যাপশনে লিখেছেন, ওয়েলকাম টু মাই ফেডিটেল ফ্যামিলি। ছবিতে গোলাপি রাঙা নাইট ড্রেসে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। ওই হাস্কি ছানার নাকে নাক ঘষে আদরে ভরালেন শ্রাবন্তী। এর আগেও 2020 সালে একটি সারমেয় তিনি ঘরে এনেছিলেন বটে, তবে তখন তিনি ছিলেন রোশনের স্ত্রী। তাই দুজনে মিলে সেই পেটটির নাম রেখেছিলেন ট্রিক্সি, সেটিও ছিল হাস্কি প্রজাতির। রোশনের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র পুত্র আর 4 সারমেয়কে নিয়ে ছিল শ্রাবন্তীর সংসার। এবার আরও এক সদস্য বাড়ল পরিবারে। সম্প্রতি ডান্স বাংলা ডান্সের শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। পাশাপাশি দেবী চৌধুরানীর প্রস্তুতি নিয়ে ব্যস্ত তিনি। এই ছবির জন্য ঘোড়সওয়ারি থেকে শুরু করে তলোয়ার চালানো সবই শিখছেন শ্রাবন্তী। সবটাই ঘটছে শুভজিৎ মিত্রের তত্ত্বাবধানে। অভিযাত্রী খ্যাত পরিচালক শুভজিতের পরিচালনায় তৈরি হচ্ছে দেবী চৌধুরানী। জানা গিয়েছে ডিসেম্বর মাসেই বীরভূম পুরুলিয়াতে হবে ছবির প্রথম দফার শুটিং। পরিচালকের বিশ্বাস, শ্রাবন্তীর ক্যারিয়ারের নতুন মাইলস্টোন হবে এই ছবি। এছাড়াও শ্রাবন্তীর হাতে রয়েছে জিতু কামালের সঙ্গে আমি আমার মতন, বাবু সোনার মতন ছবি। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।